যাদবপুর কাণ্ডে এবার তদন্তের মুখে আরো এক তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার নির্দেশ সত্যব্রত রায়কে। ভাইরাল চ্যাটে নাম ছিল এই সত্যব্রত রায়ের। আজ ফের বৈঠকে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি, তদন্ত শেষ করার জন্য সময়সীমা বাড়ানোর আরজি কমিটির তরফ থেকে এখনো প্রায় 100 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলেই মনে করছেন তারা। ভাইরাল চ্যাট যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে চ্যাটে নাম ছিল এই সত্যব্রত রায়ের। ভাইরাল হওয়া চ্যাট তদন্ত কমিটির মুখোমুখি হওয়া নির্দেশ এই সত্যব্রত রায়কে। যাদবপুর কাণ্ডে তদন্তের মুখে আরো এক, এবার সত্যব্রত রায়, তাকে তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার নির্দেশ। যাদবপুর কাণ্ডে তদন্তের মুখোমুখি আরো এক, ভাইরাল চ্যাটে নাম ছিল এই সত্যব্রত রায়ের। এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো সায়ন্তন ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে সায়ন্তন। সায়ন্তন, এই যে সত্যব্রত রায়, অর্থাৎ আরো একটা নাম উঠে এসেছে, ভাইরাল চ্যাটেও নাকি তার নাম ছিল, সেই খবরও সামনে আসছে, এবং তারই পাশাপাশি তদন্ত কমিটি তারা তদন্তের জন্য আরো বেশি সময় প্রয়োজন বলেও দাবি করছেন। রেজিস্ট্রার এসে পৌঁছে গেছে, একবার সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করব। রেজিস্ট্রার তিনি এসে পৌঁছেছেন এবং কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু রেজিস্ট্রার দেখতে পাচ্ছেন তো উনি অসুস্থ। এখন ব্যাপারটা বিচারাধীন আছে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আপনারা সবটাই জানতে পারবেন, রিপোর্ট বেরোলেও জানতে পারবেন, যেহেতু পুলিশ এ বিষয়ে তদন্ত করছেন, লালবাজার করছেন, অনারেবল রাজ্যপাল আছেন, এমএলসিরা আছেন। সুতরাং এই বিষয়ে আমি মিডিয়ার কাছে এখন কোনো কিছু বলতে পারবো না। আমরা সমস্ত রিপোর্টগুলো তৈরি করার জন্য এসেছি। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমি তো রিপোর্ট তৈরি করতে পারবো না। আমার সোকাজের চিঠি দুদিনের মধ্যে দেবার আছে, আমার লয়ারের সঙ্গে কনসাল্ট হয়ে গেছে, আমি এখন বসে আমার চেম্বারে সব প্রিন্ট আউট নিয়ে চিঠিগুলো এখন আমি কোনো কিছুই বলতে পারবো না, কারণ আমি তো হচ্ছে এক্সিকিউটিং অফিসার, আমাকে যা যা বলা হবে আমি সেটা এক্সিকিউট করব, ঠিক আছে? সুতরাং কি মিটিং, কেন মিটিং, কি বৃত্তান্ত, এগুলো কোনোটাই আমি এখন বলতে পারবো না। আগে মিটিং হয়ে যাক, আপনারা সবটা জানতে পারবেন। রেজিস্ট্রার ভিতরে প্রবেশ করলেন এবং তিনি যেটা জানালেন যে রিপোর্ট তৈরি করা হচ্ছে, শোকজের নোটিশ তৈরি যে পাঠানো হয়েছিল সেই রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে, জবাব তলব করা হয়েছিল হিউম্যান রাইটস এবং শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে, সেই জবাব কিন্তু তৈরি করতে তিনি ঢুকলেন। দেখো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে তদন্ত কমিটির বৈঠক চলছে, সেই বৈঠকে সত্যব্রত রায়কে ডাকা হয়েছে, যে ভাইরাল চ্যাটে সত্যব্রত রায়ের নাম উঠে এসেছিলো তাকে আজকে তলব করা হয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে একটা বড় খবর দিয়ে রাখি, যে কারা সেদিন রাতে গেট আটকেছিল সেই তথ্য তদন্ত কমিটির হাতে এসছে। তারিক খান, যিনি এই বিশ্ববিদ্যালয়ের পাস আউট, এবং অংশুমান মণ্ডল, যিনি সিনিয়র স্টুডেন্ট, এই দুজনকে তলব করলো তদন্ত কমিটি। আজকে তদন্ত কমিটির সামনে আসতে বলা হয়েছে, এনকোয়ারি কমিটি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, খুব বিস্তারিতভাবে তাদের থেকে জানতে চাইবে। কারণ যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল যে জিবি বৈঠক হচ্ছিল এবং তার আগে সেই হোস্টেলের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তারাই মেন গেট বন্ধ করে এবং বলা হয়েছিল যাতে হোস্টেলের খবর বাইরে না যায়, তার পাশাপাশি পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, এই দুজনকে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয়। আজকে এনকোয়ারি কমিটিতে সত্যব্রত রায়কে যেরকম জিজ্ঞাসাবাদ করা হবে, পাশাপাশি
এই তারিক খান এবং অংশুমান মণ্ডল এই দুই পড়ুয়া একজন প্রাক্তনী তার মধ্যে, তাদেরকেও আজকে ডেকে পাঠানো হয়েছে যে কেন সেদিন এই গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তথ্য প্রমাণ লোপাটের কোনো চেষ্টা হয়েছিল কিনা, কেন পুলিশ ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, এবং এই যে গেট বন্ধের যে অভিযোগ বারবার করে আসছে তার আগে কিন্তু যে অভিযোগ উঠছে যে পুলিশ যখন গেল। তুমি আমাদের সঙ্গে থাকো, যে চাঞ্চল্যকর তথ্য তুমি এই মুহূর্তে আমাদেরকে জানালে আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব। যে চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছলো সিএনএর হাতে এই যাদবপুর কাণ্ডে, কারণ সেই মুহূর্তে গেট আটকে দেওয়া হয়েছিল। কারা সেদিন আটকে দিয়েছিল মেইন হোস্টেলের গেট, সেই নাম সামনে আনা হয়েছে, তাদের নামও এসে পৌঁছেছে সিএনএর হাতে। আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য, যে না যাদের কথা বলছিলেন, অর্থাৎ একদিকে তারিক খান এবং অংশুমান নামে দুজন, তারা গেট আটকায় বলে সূত্রের খবর, এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একজন প্রাক্তনী অর্থাৎ তারিক খান, সে প্রাক্তনী, এবং আর একজন বর্তমান পড়ুয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সায়ন্তনের কাছে আরো একবার জানতে চাইবো, সায়ন্তন, এই যে চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ মেইন হোস্টেলের গেট আটকে দেওয়া হয়েছিল, কারা আটকে ছিল এবং কেন আটকে ছিল, সেই প্রশ্ন যখন ঘোরাফেরা করছিল তখনই এই দুটো নাম সামনে আসছে সায়ন্তন। দেখো, এখনো পর্যন্ত প্রায় 100 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবে এনকোয়ারি কমিটি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে এনকোয়ারি কমিটির কাছে জানার সেই জায়গাটার প্রধান কারণ ছিল যে তারা জানতে চাইছিল যে কারা গেট আটকেছে। সেই জায়গায় কিন্তু এনকোয়ারি কমিটির হাতে দুটি নাম এসে পৌঁছায়, এবং এই দুটি নামকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকটি নামের কাছে পৌঁছাতে চাইছে এনকোয়ারি কমিটি। প্রায় 100 জনকে জিজ্ঞাসাবাদ করাবে, তার মধ্যে এই তারিক খান এবং পাশাপাশি অংশুমান মণ্ডল, এই দুজনকে চিহ্নিত করতে পেরেছে বিশ্ববিদ্যালয়, এবং তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হবে কেন গেট আটকে দেওয়া হয়েছিল, পুলিশকে কেন ঢুকতে দেওয়া হয়নি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে চ্যাট ভাইরাল হয়েছে তাতে সত্যব্রত রায়ের নাম আছে, এবং সেই সত্যব্রত রায়কে ইতিমধ্যেই তলব করা হয়েছে। তার থেকেও জানতে চাওয়া হবে যে হোস্টেলের ভিতর কী হয়েছিল, এবং যে চ্যাট ভাইরাল হয়েছে তাতে বারবার সত্যব্রতর নাম এসছে, এবং সত্যব্রতকে জিজ্ঞাসাবাদ করে সেই চ্যাটে আরও যে বেশ কয়েকজন প্রাক্তনী এবং বর্তমান পিএইচডি স্কলার, তাদের নাম উঠে এসছে, সেই জায়গায় পৌঁছাতে চাইবে তদন্ত কমিটি। কিন্তু তারই মাঝে এবার তথ্য প্রমাণের তথ্য যে সেই তথ্যগুলোকে লোপাট করার বিভিন্ন প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, এবং প্রাথমিক যে রিপোর্ট এনকোয়ারি কমিটি দিয়েছে তাতে র্যাগিংয়ের তথ্য প্রমাণ মিলেছে, পাশাপাশি যৌন হেনস্থা করা হয়েছে এমন তথ্য উঠে এসছে। সব মিলিয়ে আজকের যে এনকোয়ারি কমিটির বৈঠক খুব গুরুত্বপূর্ণ। সেখানে একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছে, সেই ব্যক্তি কারা, যারা প্রথমে গেট আটকেছিল, পুলিশকে ঢুকতে দেয়নি, তথ্য প্রমাণ লোপাটের সাহায্য করেছিল, এই দুটি নাম উঠে আসছে, এবং এই দুটি নামকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ, এবং তাদের থেকে আরও বেশ কয়েকটি নামের কাছে পৌঁছাতে চাইছে তদন্ত কমিটি, এবং তারপর ধীরে ধীরে কিন্তু আরও বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। মোট 100 জনকে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে তারা, তবে বৈঠক চলছে, এবং সেকেন্ড হাফে অর্থাৎ বেলার দিকে কিন্তু এই নাম অর্থাৎ এই তারিক খান এবং অংশুমান মণ্ডল এবং সত্যব্রত রায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনকোয়ারি কমিটি। তিথি বেশ, সেক্ষেত্রে সায়ন্তন আপাতত ধন্যবাদ জানাবো, অবশ্যই পরবর্তী প্রত্যেক আপডেটের দিকে আমাদের নজর থাকবে। যাদবপুর কাণ্ডে যে চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছলো সিএন এর হাতে, তাতে আরো দুটি নাম সামনে এসছে যারা মেইন হোস্টেলের গেট আটকে ছিল বলেই অভিযোগ, তারিক খান এবং অংশুমান। তারিক খান এদের মধ্যে প্রাক্তনী এবং অংশুমান বর্তমান পড়ুয়া। তাদের সাথেও কথা বলবে তদন্ত কমিটি, এমনটাই খবর।